হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফরহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা কয়েন চেঞ্জ প্রবলেম নিয়ে আলোচনা করব ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো দেখুন, এখানে হচ্ছে আমার কাছে তিনটা কয়েন আছে এবং আমি ধরে নিচ্ছি যে এই তিনটা কয়েন হচ্ছে বাংলাদেশে প্রচলিত আছে, ঠিক আছে? মানে বাংলাদেশে এই তিনটা কয়েনের প্রচলন আছে, জাস্ট অ্যাজিউম, ওকে? যেখানে হচ্ছে 1 টাকার কয়েন, 3 টাকার কয়েন এবং 5 টাকার কয়েন, ঠিক আছে? এখন ধরুন আপনি একটা দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলেন এবং সেখান থেকে হচ্ছে আপনার 8 টাকা বিল হলো, ঠিক আছে? এখানে আমি অ্যামাউন্ট ইকুয়াল টু 8 লিখে রেখেছি, ঠিক আছে? এখানে ধরেন যে 8 টাকা বিল হলো। এখন আপনার তো দোকানিকে টাকাটা পেইড করতে হবে, তাই না? মানে 8 টাকা আপনার দোকানিকে পেইড করতে হবে। এখন দোকানিকে 8 টাকা পেইড করার জন্য আপনার কাছে যেই কয়েনগুলো আছে সেটা হবে অবশ্যই 1, 3 এবং 5, ঠিক আছে? কারণ আমি বলেছি যে এই তিনটা কয়েন ধরা যাক বাংলাদেশে প্রচলন আছে, এই তিনটা কয়েনের, মানে এই তিনটা কয়েন ইউজ করে আমরা সবকিছু কেনাকাটা করব, ঠিক আছে? আচ্ছা, এখন দোকানিকে 8 টাকা পেইড করার জন্য আপনার কাছে হচ্ছে 5টা ওয়ে আছে এই তিনটা কয়েন ব্যবহার করে। সেটা কিরকম হতে পারে আপনার কাছে, যে এই 1 টাকার যে কয়েনটা সেটা আপনার কাছে 8টা আছে, মানে 8টা 1 টাকার কয়েন আছে এবং আপনি 8টা কয়েন যদি দোকানিকে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 8 টাকা পেইড হয়ে যাবে। এমন হতে পারে যে আপনার কাছে 1 টাকার 5টা কয়েন আছে এবং 3 টাকার 1টা কয়েন আছে, ঠিক আছে? তাহলে 8 টাকা আপনি দোকানিকে দিয়ে দিলেন। বা এরকম হতে পারে যে আপনার কাছে 3 টাকার 2টা কয়েন আছে এবং 1 টাকার 2টা কয়েন আছে, তো সেই ক্ষেত্রে আপনি 8 টাকা পেইড করতে পারেন। আবার ওয়ে হচ্ছে আপনার কাছে 5 টাকার 1টা কয়েন এবং 3 টাকার 1টা কয়েন থাকতে পারে। আবার লাস্ট ওয়ে হচ্ছে আপনার কাছে 5 টাকার 1টা কয়েন এবং 1 টাকার 3টা কয়েন থাকতে পারে, ঠিক আছে? তো এই 3টা কয়েন ব্যবহার করে দোকানিকে 8 টাকা পেইড করার জন্য আপনার কাছে ওয়ে আছে 5টা, ঠিক আছে? এই যে এখানে ওয়ে আছে হচ্ছে আপনাকে 5টা, ঠিক আছে? আপনি এই 5টা ওয়ে ব্যবহার করে যে কোনো একটা ওয়েতে হচ্ছে আপনি দোকানিকে 8 টাকা পেইড করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের এখানে কয়েন চেঞ্জ প্রবলেম যেটা আমরা যেটা সলভ করব সেটা এরকমই, যে আপনার এখানে অনেকগুলো কয়েন দেওয়া থাকতে পারে এবং আপনাকে একটা অ্যামাউন্ট বলে দেওয়া থাকবে এবং আপনাকে বের করতে হবে যে সেই কয়েনগুলা ব্যবহার করে টোটাল কতগুলা ওয়ে আছে এই অ্যামাউন্ট হওয়ার, ঠিক আছে? বা এই অ্যামাউন্ট বানানোর জন্য আপনার টোটাল কতগুলা ওয়ে আছে। আমার এখানে অ্যামাউন্ট 8 এর জন্য 3টা কয়েন ব্যবহার করে এখানে হচ্ছে আমার সর্বোচ্চ 5টা ওয়ে আছে, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম হচ্ছে আপনাকে সলভ করতে হবে, যেখানে হচ্ছে আপনাকে কয়েন দেওয়া থাকবে এবং অ্যামাউন্ট দেওয়া থাকবে। তো চলুন এখন হচ্ছে আমরা এটা সলভ করি কিভাবে করা যায়। তো আমরা হচ্ছে এটা টেবুলেশন মেথডের মাধ্যমে সলভ করব, ঠিক আছে? যেখানে হচ্ছে আমরা কলাম বরাবর হচ্ছে অ্যামাউন্ট নিয়েছি, এখানে হচ্ছে 8, সেক্ষেত্রে হচ্ছে আমি 0 to 8 পর্যন্ত নিয়ে নিয়েছি এবং হচ্ছে রো বরাবর হচ্ছে আমি কয়েন্স গুলো নিয়ে নিয়েছি। এখানে আমার কাছে 3টা কয়েন আছে, সেখানে হচ্ছে আমি 1, 3, 5 নিয়েছি এবং এখানে বলি এখানে 0 হচ্ছে আপনার বেস কন্ডিশন, ঠিক আছে? এখানে এখানে অনেক জায়গায় 0 ইউজ করে, আবার অনেকেই 0 ইউজ করে না, এটা আপনাদের উপরে। আপনারা চাইলে এখানে 0 দিয়ে ইউজও করতে পারেন আবার 0 নাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই টেবিলের মাঝখানে আমরা যে ভ্যালু গুলো পাবো এই ভ্যালু গুলো হচ্ছে আপনার নাম্বার অফ ওয়েস, সেটা কেমন? যেমন ধরুন এখানে হচ্ছে আপনার আপনার কাছে অনলি 1টা কয়েন আছে, মানে অনলি 1 টাকার 1টা কয়েন আছে এবং এই 1 টাকার 1টা কয়েন দিয়ে আপনার কি অ্যামাউন্ট 2 করার জন্য কতগুলা পসিবল ওয়ে আছে, ঠিক আছে? মানে 1 টাকার কয়েন ইউজ করে আপনার অ্যামাউন্ট 2 করার জন্য কতগুলা পসিবল ওয়ে আছে। তো সেটা যদি এখানে 1 হয় তাহলে 1টা ওয়ে, যদি এখানে 2 হয় তাহলে 2টা ওয়ে, যদি এখানে 3 হয় তাহলে 3টা ওয়ে। আবার সিমিলারলি এখানে এরকম যে 3 টাকার কয়েন ব্যবহার করে অ্যামাউন্ট 3 এর জন্য আপনার কতগুলা ওয়ে আছে, ঠিক আছে? এখানে যদি 2 হয় তাহলে 2টা ওয়ে, যেখানে যদি 3 হয় তাহলে 3টা ওয়ে, ক্লিয়ার? তো সেটা আমরা করতে করতে দেখবো যে কিভাবে এটা হয় আসলে। তো চলুন আমরা এখন এটা সলভ করি। তো দেখুন, প্রথমে যেটা প্রথমে হচ্ছে আমাদের কয়েন্স হচ্ছে 0, অ্যামাউন্ট হচ্ছে 0। তো যেহেতু আমাদের কোনো কয়েন নাই তার মানে অ্যামাউন্ট 0 করা পসিবল, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে 1 দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাছে কোনো কয়েন নাই কিন্তু অ্যামাউন্ট 1 করা কি পসিবল? না, পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে 0। আমাদের কাছে কোনো কয়েন নাই, অ্যামাউন্ট 2 করা কি পসিবল? না, করা পসিবল না, তাহলে এখানে 0। সিমিলারলি বাকি সবগুলোর জন্য এখানে 0 করে দিব, ঠিক আছে? এখন আসি 1 নম্বর কয়েন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তার আগে এখানে আমি কিছু রুলস লিখে রেখেছি, রুলস গুলো একটু দেখুন। ইফ রো গ্রেটার দেন কলাম, এখানে রো বলতে বোঝাচ্ছে হচ্ছে কয়েন্স, ঠিক আছে? এবং কলামে হচ্ছে অ্যামাউন্ট, তার মানে এখানে রো তে বোঝাচ্ছে হচ্ছে কয়েন্স, কলামে বোঝাচ্ছে হচ্ছে অ্যামাউন্ট। তার মানে কয়েন যদি, মানে কয়েনের যে ভ্যালু সেটা যদি কলাম থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের যে ভ্যালুটা আছে সেটা কপি করে দিব, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখুন, দেন কপি দ্য ভ্যালু ফ্রম অ্যাভোভ, ঠিক আছে? এটা একটা রুলস। আচ্ছা, পরের রুলস গুলা কি, যদি এটা না হয় তাহলে সেই ক্ষেত্রে এক্সক্লুড দ্য নিউ কয়েন। এক্সক্লুড নিউ কয়েন মানে হচ্ছে ধরুন আমরা এখানে যখন আসবো তখন হচ্ছে আমরা প্রথমে 3 কে বাদ দিয়ে 0, 1 এর জন্য কি ভ্যালু ছিল সেটা নিব, ঠিক আছে? এরপরে ইনক্লুড নিউ কয়েন মানে হচ্ছে
এইটা ব্যবহার করে মানে এই কয়েন ব্যবহার করে আমাদের কি ভ্যালু আসবে সেটা নিব, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব, এই দুইটা যোগ করে দিব। যে তিন নম্বর পয়েন্ট দেখুন, অ্যাড ওয়ান প্লাস টু, মানে এই দুইটা যোগ করে দিব। তো এটা যখন আমরা এখানে সলভ করবো তখনই দেখব, ঠিক আছে? তাহলে এখন দেখি এটা। তাহলে এখন প্রথমে হচ্ছে আমরা এখানে, এখন আমাদের কাছে হচ্ছে এক টাকার একটা কয়েন আছে, এখন সেটা ব্যবহার করে কি আমার অ্যামাউন্ট জিরো করা পসিবল কিনা। ঠিক, দেখুন এখানে কয়েন হচ্ছে, কয়েনের ভ্যালু কত, ওয়ান, এখানে অ্যামাউন্ট কত, জিরো। তাহলে কি এটা এই কন্ডিশনে পড়ছে না, যেখানে হচ্ছে আপনার রোর ভ্যালু কলামের থেকে বড় হয়ে গেছে? তাহলে কি বলছে, দেন কপি দা ভ্যালু ফ্রম দ্য অ্যাবভ। তাহলে হচ্ছে আমরা উপর থেকে আমাদের যে ভ্যালুটা আছে সেটা আমরা কপি করে দিব, ঠিক আছে? তাহলে কপি করে দিলাম। আচ্ছা, এখন এখানে আসি, এখানে যদি আসি তখন এই কন্ডিশন সত্য হচ্ছে না, কারণ এখানে ওয়ান, এখানেও ওয়ান, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখুন, এই ক্ষেত্রে প্রথমে এক্সক্লুড নিউ কয়েন, মানে হচ্ছে আমরা এই কয়েনটা নিব না, ঠিক আছে? যদি এই কয়েন না নিই তাহলে জিরোর জন্য এখানে ভ্যালু কত ছিল, জিরো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে জিরো প্লাস, ঠিক আছে? এখন ইনক্লুড নিউ কয়েন, আচ্ছা এখন আমরা হচ্ছে এই কয়েনটাকে ইনক্লুড করব, ঠিক আছে? ইনক্লুড করার পর আমরা কি করব, অ্যামাউন্টের যেই ভ্যালু, এই ভ্যালু থেকে হচ্ছে আমরা কয়েনের যে ভ্যালু এটা বাদ দিব। তাহলে ওয়ান থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে কত হচ্ছে, জিরো। এখন এই রোতে আমরা জিরো নম্বর কলামে যাব, এই যে জিরো নম্বর কলামের ভ্যালু কত হচ্ছে, ওয়ান। তাহলে জিরো প্লাস ওয়ান, তাহলে ওয়ান ইনক্লুড করে আমরা কত পেলাম, ওয়ান। এখন হচ্ছে তিন নম্বর পয়েন্ট কি বলছে, অ্যাড ওয়ান প্লাস টু, মানে এই দুইটা যোগ করতে বলছে, তাই না? তাহলে জিরো প্লাস ওয়ানকে যদি আমি যোগ করি তাহলে এখানে কত হচ্ছে, ওয়ান। তার মানে দেখুন এই জিরো আর ওয়ান, এই দুইটা কয়েন ইউজ করে আমাদের অ্যামাউন্ট ওয়ান বানানোর যে পসিবল ওয়ে সেটা হচ্ছে একটা, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়ান। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা থ্রিতে আসবো তখন এখানে হচ্ছে আমরা জিরো ওয়ান থ্রি এই তিনটা কয়েন কনসিডার করবো, যখন আমরা ফাইভে আসবো তখন জিরো ওয়ান থ্রি ফাইভ এই চারটা কয়েন কনসিডার করবো। এমন না যে আমি এই রোনে কাজ করছি তার মানে এই রোতে শুধু আমি এই কয়েন থ্রি নিয়ে কাজ করবো, না, উপরে যত কয়েন আছে আপনাকে সবগুলাই কনসিডার করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন পরে ভালো দেখি, এখানে দেখুন এখানে কি হচ্ছে, আমরা প্রথমে কি করব, এক্সক্লুড নিউ কয়েন, মানে হচ্ছে আমরা ওয়ান কে বাদ দিব। যদি ওয়ান কে বাদ দিই তাহলে জিরোর জন্য কি ছিল, জিরোর জন্য এখানে জিরো ছিল, তাহলে জিরো প্লাস, এখন এখানে অ্যামাউন্ট থেকে কি করব, কয়েনের ভ্যালু বাদ দিব, তাহলে টু মাইনাস ওয়ান কত হচ্ছে, ওয়ান। তাহলে এই রোতে ওয়ান কলামে ভ্যালু কত হচ্ছে, ওয়ান, তাহলে জিরো প্লাস ওয়ান, এখন এই দুটাকে যোগ করে দিব, এখানে পেলাম হচ্ছে ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আসি, এখানে আসার পরে আবার প্রথমে এক্সক্লুড নিউ কয়েন, মানে এই কয়েনটা আমরা প্রথমে এক্সক্লুড করব। তাহলে এখানে জিরোর জন্য কি ছিল, জিরো প্লাস, এখন কি থ্রি মাইনাস ওয়ান কত হচ্ছে, টু, তাহলে এই রোতে দুই নম্বর কলামে ভ্যালু হচ্ছে কত, ওয়ান, তাহলে জিরো প্লাস ওয়ান কত হচ্ছে, ওয়ান, ঠিক আছে? তাহলে দেখুন এভাবে কিন্তু বাকি সবগুলোর জন্য ফিল হবে, তাহলে এখানে আমি ফিল করে দিই। তো দেখুন এভাবে বাকি সবগুলোর জন্য যে ভ্যালু আসবে সেগুলো সবগুলাই ওয়ান হবে, ঠিক আছে? এটা আপনারা এভাবে করলে এখানে ওয়ানই আসবে, ওকে? আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট রোতে যাব, এখন হচ্ছে কয়েন থ্রির জন্য, ঠিক আছে? এখন তাহলে প্রথম কন্ডিশন, যে রো কি কলাম থেকে বড় কিনা, তাহলে দেখুন এখানে আছে থ্রি, এখানে আছে হচ্ছে জিরো, তাই না? তাহলে অবশ্যই বড়, তাহলে আমরা উপর থেকে ভ্যালু কপি করে দিব, ওয়ান। আবার তাহলে এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে থ্রি, তাহলে অবশ্যই কন্ডিশন, এই কন্ডিশন সত্য, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে আমরা উপরে কন্ডিশন, তাহলে এখান থেকে হচ্ছে আমরা উপরেরটা কপি করে দিলাম, উপরে ভ্যালু, এখানে হচ্ছে যেহেতু টু এখানে থ্রি তাহলে আমরা উপরে ভ্যালু কপি করে দিলাম। আচ্ছা, এখন এখানে আসার পরে কন্ডিশন মিথ্যা হচ্ছে, তাহলে এখন এটা এক্সক্লুড নিউ কয়েন, তাই না? তাহলে হচ্ছে প্রথমে আমরা তিনকে বাদ দিয়ে বিবেচনা করব, তাহলে তিনকে যদি বাদ দিই তাহলে জিরো ওয়ানের জন্য আমাদের ভ্যালু এখানে কত ছিল, ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে বসবে হচ্ছে ওয়ান প্লাস, এখন কি হচ্ছে, অ্যামাউন্ট থেকে হচ্ছে আমরা কয়েন বাদ দিব, তাহলে থ্রি মাইনাস থ্রি যদি করি তাহলে হচ্ছে জিরো, তাহলে এই রোতে জিরো নম্বর কলামে কি আছে, ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত, টু, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এক্সক্লুড থ্রি, এক্সক্লুড থ্রিতে কত হচ্ছে, জিরো ওয়ান ব্যবহার করে এখানে কত ছিল, ওয়ান, তাহলে ওয়ান প্লাস, এখন ফোর মাইনাস থ্রি কত হচ্ছে, ওয়ান, তাহলে এই রোতে এক নম্বর কলামে ভ্যালু কত, ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে, টু, ঠিক আছে? আবার এক্সক্লুড থ্রি, মানে থ্রি কে বাদ দিয়ে জিরো ওয়ানের জন্য কি আছে এখানে, ওয়ান, তাহলে ওয়ান প্লাস, এখন কি ফাইভ মাইনাস থ্রি কত, টু, তাহলে টু তে কত আছে, দুই নম্বর কলমে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান এখানে কত, টু, ওকে? আচ্ছা, এখানে তাহলে থ্রি কে বাদ দিয়ে জিরো ওয়ানের জন্য কত হচ্ছে, ওয়ান, ওয়ান প্লাস সিক্স মাইনাস থ্রি কত হচ্ছে, থ্রি, তাহলে এখানে কত হচ্ছে, টু, তাহলে এখানে কত হচ্ছে, থ্রি, ওকে? এখানে কি হচ্ছে, থ্রি কে বাদ দিয়ে ওয়ান প্লাস সেভেন মাইনাস থ্রি হচ্ছে ফোর, তাহলে ফোরে কত হচ্ছে, টু, তাহলে টু প্লাস ওয়ান কত হচ্ছে, থ্রি, ওকে? এখানে কত হচ্ছে, থ্রি কে বাদ দিয়ে এখানে হচ্ছে ওয়ান, এইট থেকে যদি থ্রি বাদ দিয়ে তাহলে হচ্ছে ফাইভ, ফাইভে কত হচ্ছে, টু, তাহলে এখানে হচ্ছে আপনার থ্রি, ওকে? আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট রোতে যাব। তাহলে প্রথমে দেখুন এখানে প্রথম কন্ডিশন সত্য হবে হচ্ছে চার নম্বর কলম পর্যন্ত, তাহলে আমরা উপর থেকে যা আছে কপি করে দিই,
ঠিক আছে, তাহলে চার নাম্বার কলম পর্যন্ত হচ্ছে আমরা কপি করে দিলাম, কারণ এই সবগুলো হচ্ছে আপনার প্রথম কন্ডিশনের মধ্যে পড়ে। এখন আসি এখানে, এখানে আসার পরে দেখুন পাঁচকে প্রথমে আমরা বাদ দিয়ে জিরো ওয়ান থ্রি এই তিনটার জন্য হচ্ছে আমাদের কত হয়েছে টু, তাহলে টু প্লাস এখন হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ হচ্ছে জিরো, তাহলে এই রোতে জিরো নাম্বার কলমে কি আছে ওয়ান, তাহলে টু প্লাস ওয়ান কত হচ্ছে থ্রি। আচ্ছা এখন এখানে ফাইভ কে যদি বাদ দিই তাহলে কত ছিল থ্রি প্লাস সিক্স মাইনাস ফাইভ, তাহলে এখানে হচ্ছে এই রোতে এক নাম্বার কলমে কত হচ্ছে ওয়ান, তাহলে থ্রি প্লাস ওয়ান কত হচ্ছে ফোর। ওকে আচ্ছা এখন যদি ফাইভ কে বাদ দিই উপরে কত ছিল থ্রি প্লাস সেভেন মাইনাস ফাইভ কত হচ্ছে টু, তাহলে এই রোতে দুই নাম্বার কলমে কত ওয়ান, তাহলে থ্রি প্লাস ওয়ান কত হচ্ছে ফোর। আচ্ছা এখন যদি এখানে ফাইভ বাদ দিই তাহলে উপরে কত ছিল থ্রি প্লাস এইট মাইনাস ফাইভ, তাই না, তাহলে কত হচ্ছে থ্রি, তাহলে তিন নম্বরে গেলাম কলমে এখানে কত হচ্ছে টু, তাহলে থ্রি প্লাস টু হচ্ছে কত ফাইভ। এখন দেখুন আমাদের যে আনসারটা সেটা আমরা পেয়ে গিয়েছি, আমাদের পসিবল ম্যাক্সিমাম পসিবল ওয়ে কত ফাইভ। ঠিক আছে দেখুন আমরা এখানে যখন প্রথমে প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম যে তিনটা কয়েন ব্যবহার করে ম্যাক্সিমাম কত ওয়ে আছে, তাই না, এখানে পাঁচটা ওয়ে আছে অ্যামাউন্ট এইট ক্রিয়েট করার। ওকে তাহলে আমরা এখানে দেখুন টেবুলেশন মেথডের মাধ্যমে এটা আমরা সলভ করে ফেলেছি, এখানে আমাদের ফাইভ চলে এসেছে। ঠিক আছে তো আশা করি আপনারা এতটুকু সবাই বুঝেছেন, এখন আমরা এটার কোড নিয়ে আলোচনা করব যে এটা কোডিং এর মাধ্যমে এই লজিকটা কিভাবে সলভ করা যায়। তো চলুন এখন আমরা কোডটা দেখি। তো দেখুন এখানে হচ্ছে আমি সেই কোডটা লিখে রেখেছি এবং এখানে হচ্ছে আমি একটু আগে যেটা সলভ করেছি সেটা আমার আনসার হচ্ছে এখানে হচ্ছে ফাইভ। ঠিক আছে তো এটা কোডে কিভাবে কাজ করবে সেটা একটু দেখুন। দেখুন আমি এখানে একটা লুপ চালিয়েছি, এখানে আমি ধরেছি এই রো বরাবর ধরেছি হচ্ছে আই আর কলাম বরাবর ধরেছি হচ্ছে জে। ঠিক আছে তো এখানে যেহেতু আই থেকে, তো এখানে দেখুন জিরো থেকে লুপ চলছে হচ্ছে আপনার সি ডট লেন্থ, ঠিক আছে মানে কয়েনের আপনার লেন্থ পর্যন্ত, তাহলে এখানে যেহেতু জিরো থেকে লুপ চলবে তাহলে এখানে ইন্ডেক্স গুলো হবে এরকম জিরো ওয়ান টু থ্রি। ঠিক আছে আর এদিকে হবে হচ্ছে আপনার জিরো টু এইট, যে ইকুয়াল টু হচ্ছে জিরো থেকে অ্যামাউন্ট পর্যন্ত, অ্যামাউন্ট যেহেতু আমার এইট আছে তাহলে এইট পর্যন্ত। ঠিক আছে আচ্ছা এটা কিভাবে কাজ করে একটু দেখি। তো আমরা প্রথমে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করুন, যদি আই ইকুয়াল ইকুয়াল জিরো অ্যান্ড জে ইকুয়াল ইকুয়াল জিরো হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সলিউশন আই যে আমরা এখানে ওয়ান করে দিব। তো এটা কেমন দেখুন, এই যে এখানে সাপোজ আমার যদি আই ইকুয়াল টু, এই যে প্রথম ভ্যালু আই ইকুয়াল টু যদি জিরো হয় এবং জে ইকুয়াল টু যদি জিরো হয়, এই যে এই এই ঘরটার কথা যদি চিন্তা করেন তাহলে এখানে কি হচ্ছে, ইফ এই কন্ডিশন সত্য তাহলে সলিউশন সলিউশন এখানে আপনার জিরো জিরোতে কি হচ্ছে ওয়ান, তাহলে দেখুন জিরো জিরো সলিউশন জিরো জিরো, তাহলে জিরো জিরোতে কি হচ্ছে এখানে আপনার ওয়ান হয়ে গেল। ওকে তো এখানে আমরা একটা সলভ করে দিই, এখানে হচ্ছে আমরা রো থ্রির জন্য করে ফেলি, এটা রো থ্রির জন্য আমরা কয়েকটা স্টেপ দেখাই দিই। ঠিক আছে তাহলে রো থ্রির জন্য দেখি, তাহলে এখানে যেহেতু থ্রি তাহলে আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু হবে হচ্ছে আপনার টু, মানে আমরা এই রোর জন্য করব। ঠিক আছে তাহলে এখানে আই ইকুয়াল টু হচ্ছে থ্রি আর জে ইকুয়াল টু আমরা জিরো, ঠিক আছে মানে জে ইকুয়াল টু জিরো থেকে শুরু করব। তাহলে প্রথম যে কন্ডিশন আই হচ্ছে আমার থ্রি আর জে হচ্ছে জিরো, তাহলে এই কন্ডিশন আমার হচ্ছে না, তাহলে এলসে যাব। এলসে যাওয়ার পরে দেখুন আমার প্রথম কন্ডিশন কি ছিল, প্রথমে আমি বলেছিলাম যে রো যদি কলাম থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা উপরের ভ্যালু কপি করে দিব। ঠিক আছে তো এখানে এই কন্ডিশনটা হচ্ছে সেটা, তাহলে এই কন্ডিশনটা দেখি এটা সত্য হয় কিনা। তাহলে প্রথমে কি বলছে যে সি অফ আই, ঠিক আছে তাহলে সি অফ আই আই এর ভ্যালু কত থ্রি গ্রেটার দেন জে, জে এর ভ্যালু কত জিরো। এখন সি অফ থ্রি মানে কি দেখুন, আচ্ছা সরি আমি যেহেতু এই রো নিয়ে করছি তাহলে এখানে হচ্ছে আই এর ভ্যালু টু হবে। ঠিক আছে কারণ এখানে দেখুন জিরো ওয়ান টু, ঠিক আছে আই এর ভ্যালু টু হবে, তো সি অফ এখানে হচ্ছে টু হবে। ঠিক আছে এখানে সেখানে সমস্যা নেই, এখানে থ্রি দিয়েও করা যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এই রো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে মানে ফাইভ নিয়ে, তো সমস্যা নেই একই কথা, যেহেতু আমি এই রো নিয়ে বলতেছি তাহলে এই রো নিয়ে দেখাচ্ছি আমি। ঠিক আছে তাহলে সি অফ টু, তাহলে সি অফ টু তে ভ্যালু কত, সি অফ টু তে ভ্যালু হচ্ছে আপনার থ্রি, তাহলে থ্রি গ্রেটার দেন জিরো, কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য, তাহলে এখানে কি হবে সলিউশন আই যে, ঠিক আছে তাহলে এখানে হবে হচ্ছে আপনার সলিউশন আই কত, আই হচ্ছে টু, জে কত, জে হচ্ছে জিরো, তাহলে টু জিরো, টু জিরোতে কি বসবে এখানে সলিউশন আই মাইনাস ওয়ান। ঠিক আছে তাহলে এখানে সলিউশন আই মাইনাস ওয়ান, তাহলে আই হচ্ছে টু, যদি আই মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে আপনার ওয়ান, আর জে হচ্ছে কত, জে হচ্ছে আপনার জিরো, আই মাইনাস ওয়ান, হ্যাঁ জে হচ্ছে জিরো। ঠিক আছে ওকে তাহলে দেখুন সলিউশন টু কমা জিরোতে বসবে সলিউশন ওয়ান কমা জিরোর ভ্যালু। ঠিক আছে তাহলে এখানে দেখুন, এখানে একটু খেয়াল করুন, সলিউশন টু কমা জিরো বলতে হচ্ছে এখানে এটা টু এটা জিরো, ঠিক আছে মানে এই ঘর, এই ঘরে বসবে কার ভ্যালু সলিউশন ওয়ান কমা জিরো, তাহলে ওয়ান কমা জিরোতে কি ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে দেখুন আমরা কিন্তু এখানে উপরের ভ্যালুটা কপি করে দিয়েছি, তাই না, এই যে এখানে, তাহলে দেখুন এখানে এই কন্ডিশন দিয়ে এটা কিন্তু কপি হয়ে গেল।
এখন দেখুন, এখানে যদি আপনার কয়েন হচ্ছে 3, তার মানে এই পর্যন্ত আপনার এই কন্ডিশন নিয়ে কাজ করবে। তো আমি সেই ক্ষেত্রে এই ঘরের জন্য কাজ করি, 2,4 এর জন্য কাজ করি, মানে 2,4, ঠিক আছে, 2,4 এর জন্য কাজ করি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি জের ভ্যালু চেঞ্জ করে দিই, এখানে জের ভ্যালু নিলাম হচ্ছে 4। তাহলে এখন কিভাবে করা যায় দেখুন, এখানে প্রথম কন্ডিশন চেক হবে, দেখুন এই কন্ডিশন তো হবে না, তাহলে এখানে আসলাম, এখানে কি বলতেছে, এখানে বলতেছে সি অফ আই গ্রেটার দেন কি জে, মানে তাহলে সি অফ আই হচ্ছে আপনার 2, গ্রেটার দেন হচ্ছে জের ভ্যালু কত, জের ভ্যালু হচ্ছে 4, তাহলে সি অফ 2 তে কত হচ্ছে 3। তাহলে কন্ডিশন কি হলো না, কন্ডিশন হলো না, তাহলে কি এই কন্ডিশন কাজ করলো না, যেহেতু তাহলে ভিতরে আর যাবো না, তাহলে এলসে যাব। এলসে যাওয়ার পরে এখন এই কন্ডিশন চেক করব, ঠিক আছে। তাহলে এলসে আসলাম, এলসে আসার পরে এখানে দেখে এখানেই দেখাই, তাহলে সলিউশন আই হচ্ছে কত, আই হচ্ছে আপনার 2, আর জে হচ্ছে কত, জে হচ্ছে আপনার 4, ঠিক আছে, ইকুয়াল টু সলিউশন আই মাইনাস 1, তাহলে 1, জের ভ্যালু কত, জের ভ্যালু হচ্ছে আপনার 4, ঠিক আছে, প্লাস এখন দেখুন সলিউশন 1,4 এ কি আছে, এখানে একটু খেয়াল করি, সলিউশন 1,4 এ কত আছে, 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই 1, এরপরে আছে যেহেতু প্লাস, তাহলে এরপরে কাজটা করি, এরপরে কি আছে, সলিউশন সলিউশন আই কত, আই হচ্ছে এখানে 2, ঠিক আছে। এখানে কি আছে দেখুন, এখানে আছে হচ্ছে জে মাইনাস, তাহলে জে কত, জে হচ্ছে আপনার 4, মাইনাস সি অফ আই, মানে হচ্ছে সি অফ 2, তাহলে এখানে সি অফ 2, তাহলে এখানে কি হচ্ছে সলিউশন, এখানে হচ্ছে 2, তাহলে 4 মাইনাস সি অফ 2 এর ভ্যালু কত, সি অফ 2 এর ভ্যালু হচ্ছে আপনার 3, তাহলে এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে সলিউশন 2, আর এখানে থাকতে হচ্ছে আপনার 1, ঠিক আছে, 4 মাইনাস 3 কত হচ্ছে 1, তাহলে সলিউশন 1,4 এর ভ্যালু কত, 1, প্লাস সলিউশন 2,1 এর ভ্যালু কত, এই যে দেখুন 2,1 এর ভ্যালু কত, 1, তাহলে 1 প্লাস 1 কত হচ্ছে 2, তাহলে সলিউশন 2,4 এ কত বসবে, 2, তাহলে এখানে দেখি 2,4 এ কত আছে, 2। আমি যদি মুখে মুখে করতাম তাহলে কি করতাম, যে এক্সক্লুড 3, মানে 3 কে বাদ দিয়ে আমরা কি পেতাম, 1, তাই না, সেটা কিন্তু এই যে এখানে আমরা পেয়ে গেছি 1,4, এই যে 1,4, এখানে কিন্তু আমরা 1 পেতাম, সেটা কিন্তু আমরা যে এখানে পেয়ে গেছি 1,4 থেকে 1 পেয়ে গেছি, তাই না। এরপরে কি করতাম, যদি ইনক্লুড করতাম এটাকে, তাহলে আমরা কি করতাম, 4 থেকে 3 বাদ দিতাম, তাই না, 4 থেকে 3 বাদ দিলে আমরা কত পেতাম, 1, তাই না। তার মানে আমরা এই ঘরে আসতাম, এই ঘরটা, এই ঘরটা কি 2,1, তাই না, যেটা হচ্ছে আমরা যে এখানে পেলাম দেখুন 2,1, ওকে, তাহলে 2,1 ঘরে ভ্যালু কত, 1, তাহলে 1 + 1 কত, 2, ওকে। তো এইভাবে করে হচ্ছে বাকি সবগুলা, ঠিক আছে। তো আপনারা এই কোডটা এইভাবে ইমপ্লিমেন্ট করে নেবেন, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।